السلام عليكم ورحمة الله وبركاته চার নম্বর শর্ত হলো আল কাবুল বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের মাধ্যমে যা পাওয়া যাবে এইগুলো সবগুলোকে কবুল করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে, একটাকেও অগ্রহণ করা যাবে না। যে এটা মানলাম না, 99টা মানছি, একটা মানব না, তার ভিতরে ইমান আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়ে বলতেন যে এই কবরে যিনি আছেন তার প্রত্যেকটি কথাই গ্রহণ করতে হবে, একটা কথাও দুনিয়ার মানুষ তা প্রত্যাখ্যান করতে পারবে না। আমি ইমাম মালিকের কথা দুনিয়ার মানুষ চাইলে গ্রহণ করতে পারে, না চাইলে গ্রহণ নাও করতে পারে, এটাতে ইমানের কিছু আসা যায় না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যদি গ্রহণ না করে তার ইমান থাকবে না। এই জন্য চার নম্বর শর্ত হলো আল কাবুল বিহা, পরিপূর্ণ কবুল করে নিতে হবে। কিন্তু দেখা যায় কবুল করার পরে আর কোনো খোঁজ খবর নাই। কবুল করা মানে কবুল করার সাথে সাথে অনেক দায় দায়িত্ব, অনেক কর্তব্য তার উপরে চলে আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। পাঁচ নম্বর শর্ত হলো আল এখলাস ফিহা, পরিপূর্ণ এখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য দিতে হবে। এখলাস না থাকলে তাহলে আপনার এই সাক্ষ্যদান কোনো কাজ হবে না। যদি কোনো স্বার্থের জন্য যদি আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রকাশ করি, কিন্তু এখলাস নাই, যদি এখলাস থাকতো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শক্তভাবে ধরার মাধ্যমে আমি যদি দুনিয়ার মানুষের ভালোবাসা পাই না পাই এটা মুখ্য বিষয় না, আমার ভালোবাসা পাইতে হবে আসমানওয়ালার কাছে। আমার ভালোবাসার অধিকারী আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভালোবাসা পাইতে হবে, আল্লাহ রসুল সাল্লামের ভালোবাসা পাইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা পাইতে যায় যদি দুনিয়ার সব মানুষ আমাকে অপছন্দ করে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাক্ষ্য দেওয়ার ব্যাপারে এখলাসের অভাব হয় তখন বলবো যে আরে না, তো আমি তো এটা করতে গেলে মানুষ আমাকে আলে হাদিস বলে ফেলতে পারে। এই জন্য ভয়ে থাকে অনেকে, মানুষ কোনোখান দিয়ে আলে হাদিস বলে ফেলতেছে নাকি, আবার কোনোখান দিয়ে আবার লামাজাবি বলে ফেলতেছে নাকি, এই ভয়ে আশঙ্কার মধ্যে থাকে অনেক মানুষ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করার দ্বারা সারা দুনিয়ার মানুষ আমাকে যা মনে চায় তাই বলুক, এটাতে আমার কোনো বিন্দুমাত্র সংশয় থাকার অবকাশ নাই। কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমায় সাক্ষ্য দানের একজন বিশ্বাসী মুমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করেন, এটা যদি আমি বিশুদ্ধভাবে জানতে পারি, বাস আর কে কি বললো না বললো, কে লামাজাবি বললো, কে আলে হাদিস বললো, কে অমুক বললো, কে তমুক বললো, যার মনে যা চায় তাই বলো, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে এক বিন্দু পরিমাণ পিছনে সরব না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত।